ভোট পরবর্তী রাজনৈতিক উত্তাপ রায়গঞ্জে তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে পাল্টা বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ মধ্যরাতে রায়গঞ্জের 14 নম্বর ওয়ার্ডের ঘটনা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জের তৃণমূল কাউন্সিলর সহ তৃণমূল সমর্থকদের উপর বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ পাল্টা বিজেপির উপরে তৃণমূল হামলা চালিয়েছে বলে অভিযোগ ঘটনায় আহত রায়গঞ্জ মেডিকেল কলেজের সুভাষ গুপ্তা নামে এক বিজেপি কর্মী চিকিৎসাধীন রায়গঞ্জ শহরের 14 নম্বর ওয়ার্ডে গতকাল রাতে ঘটনাটি ঘটে ঘটনায় আহত তৃণমূল কাউন্সিলর অনিরুদ্ধ সাহা বিজেপির অভিযোগ নির্বাচনের আগে থেকে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে গুন্ডা বাহিনী তাদের নানাভাবে হুমকি দিয়ে আসছিল শুধু তাই নয় এর আগেও তাদের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ এদিকে ভোট পর্ব মিথ্যে শুক্রবার রাতে কয়েকজন মিলে এলাকার বিজেপি কর্মীদের উপর চড়াও হয়ে এলাকার বাসিন্দা ও ওয়ার্ডের বিজেপি বুথ সভাপতি সুভাষ গুপ্তা ও কয়েকজন বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ নির্বাচনের আগে থেকে বিজেপি প্রার্থী নেতারা এলাকায় প্রচারে এসে কাউন্সিলর ও তৃণমূল কর্মীদের উপর হামলার জন্য এলাকার দলীয় কর্মীদের উস্কে দিয়ে যায় আর তাতেই গতকাল রাতে বিজেপি কর্মীরা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় আহত এক বিজেপি কর্মী সুভাষ গুপ্তা রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন এদিকে উভয় পক্ষের তরফেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ আমরা শুনবো আক্রান্তরা কি জানিয়েছেন এবং বিজেপি এবং তৃণমূল নেতারা কি প্রতিক্রিয়া দিয়েছেন আমরা গ্যারেজ থেকে আড্ডা মেরে বাড়িতে যাচ্ছি কিছু তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের উপর হামলা করে আর হামলার কারণটা হচ্ছে এর আগে আমাদের একজন বিজেপি কর্মী তার বাড়ি ভাঙচুর করছিল তাকে ধমকি দিয়েছিল তো তার এগেনস্টে থানায় ডায়েরি করা হয়েছে রিঙ্কুদা আমাদের সাথে ছিল সেই সময় এবং সেখান থেকে আমরা যখন গ্যারেজে আসি গ্যারেজে আড্ডা মারার পর আমরা বাড়িতে যাই বাড়িতে যাওয়ার সময় দেখি আমাদের এক বিজেপি কর্মীকে আর তিন চারজন মিলে ঘিরে ধরছিল তার নাম হচ্ছে সঞ্জীব শাহ বাবনদা তাকে মারধর করার চেষ্টা করি এবং তাকে যখন আমরা ছাড়াতে যাই অনিরুদ্ধ শাহ যে কাউন্সিলর সে তারপর সন্দীপ মৌলনবিস বরুণ দে অরূপ দে সৌমিত্র নামে আরেকজন ছিল অমিত সরকার এরা পুরো বাইরের ছেলে পেলে পুরো টিম নিয়ে এসে তৃণমূলের দুষ্কৃতিতে নিয়ে এসে আমাদের উপর পুরো চড়াও হয় আমাদের ওই বাবনদার বাড়িতে ঢুকে মারধর আমি তো মোটামুটি ভালো ইঞ্জুরি হয়েছি সুশান্ত ঘোষ বলে যে আছে ওরও ভালো লেগেছে তুষার সরকার ও মুখ ফেটে গেছে যেহেতু আমরা বিজেপি করি বিজেপি এসে খানাখানি করছি এইসব নিয়ে রাতের উপর যদি আমরা চালাতাম তাহলে তৃণমূলের কর্মীরা হাসপাতালে থাকতো আমরা বাড়িতে থাকতাম তারা পুলিশের সামনে আমাদের তাহলে পুলিশের কাছে বয়ান আছে তাহলে তারা পুলিশের সামনে আমাদের উপর চড়াও হয়েছে পুলিশ এখানে পেয়েছেন পুলিশের সামনে আমার কলার ধরছে আরেকজনের কলার ধরছে মেরে ফেলবে সেখানটা পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে প্রশাসন কার আর সরকার কার সেটা মানুষ জানে কাল অভিযোগ বলতে দেখুন আমি কিছুক্ষণ আগে আমি বাইরে ছিলাম তো আমার পাড়ায় দুজন আমার দাদা এবং সন্দীপ মহলানবিস ওরা বাড়ি ফিরছিল তো আমার পাড়ায় এখানে যারা যারা বিজেপি করে তারা নাকি প্রথমে সন্দীপ মহলানবিসকে ডেকে দু চার কথা বলছিল তারপরে দু চার কথা বলতে বলতে তাদের উপর গায়ে হাত তোলে তো যাই হোক সেই কথাটা আমি শুনতে পেরে আমার বাড়ি থেকে আমার মা ফোন করেছিল সঙ্গে সঙ্গে আমি দৌড়ে আসি দৌড়ে এসে দেখি মানে বিশাল গণ্ডগোল বাইরে থেকে বহিরাগত কিছু দুষ্কৃতীরা এসে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারপিট এখানে দেখি তারা মেশিনের বাট দিয়ে আমার কিছু লোককে আমার যারা তৃণমূল করে যারা তৃণমূল সমর্থক তাদেরকে মেরেছে এবং পাড়ায় একটা অস্বস্তিকর পরিবেশ সেটা আমি ঠেকাতে গিয়ে আমি যখন যাই তারা আমাকেও বেধড়ক বাস দিয়ে মেরেছে এবং মেশিনের বাট দিয়ে তারা আমাকে মেরেছে এবং আমার জামা প্যান্ট এবং আমার মাকেও পর্যন্ত তারা হেনস্থা করেছে আমার বাবাও আটকাতে গিয়েছিলো বাবাকেও হেনস্থা করেছে এবং যেসব মহিলারা গিয়েছিল পাড়ার সবাইকে তারা হেনস্থা করেছে তারা দেখেছে যে তাদের এই ওয়ার্ডে কিছুদিন আগে জমি নেই পায়ের তলা তাদের মাটি নেই কারণ কিছুদিন আগে রিঙ্কু কল্যাণী আমার পাড়ায় এসে হুমকি দিয়ে গিয়েছিল যে এই ওয়ার্ডের কাউন্সিলর নাকি অনেক কাজকর্ম করেছে আমি শুনেছি তাকে বলে দেবেন 18 তারিখের পরে 22 তারিখের পরে তাকে আমরা একশো বলে ছবি করে দেবো এবং 2 তারিখের পরে আমি বড় ব্যবসাদার আমি বড় বিজনেসম্যান আমি বড় হিসাব নিকাশ করতে পারি
তাকে আমি খরচের খাতায় ফেলে দিব। হ্যাঁ আমি তো আগাগোড়ে আতঙ্কিত ছিলাম, যেদিন 12ই মে রিঙ্কু কল্যাণী বলেছিল সেদিন থেকে আমি আতঙ্কিত ছিলাম এবং আমার পাড়া গোড়া ওয়ার্ডবাসী এবং যারা আমার তৃণমূল করে যারা মহিলারা যারা সক্রিয় কর্মী তারাও আতঙ্কিত ছিল। কিন্তু কালকের দিনও যখন ভোট পর্ব তখন মিটে যাওয়ার আগে এক মুহূর্ত তারা গণ্ডগোল সৃষ্টি করা করছিল, কিন্তু আমি গণ্ডগোল কোনোদিনও তাদের করতে দিইনি। আমি বলেছি গণতন্ত্রকে সবার অধিকার আছে, সবাই সব কিছু কাজকর্ম করতে পারে, মানুষ যেখানে ভোট দেবে মানুষ যাকে ভালোবেসে ভোট দেবে সেখানেই দিক। কিন্তু তারা আজকে যেটা করলো ইন্টেনশনালি একটা গণ্ডগোল, ওরা দেখছে যে এই ওয়ার্ডে বা ওরা কোনো ক্ষমতা নেই এবং ওরা 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 জেনে গেছে যে মমতা ব্যানার্জি বিশাল সংখ্যক সিট নিয়ে আবার সরকার গঠন করছে এবং তিনি মুখ্যমন্ত্রী হচ্ছে।